শুভেচ্ছা সবাইকে আপনারা দেখছেন মাদার কনসালটেন্ট চ্যানেলটি প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট দেশের বাইরে পড়াশোনা করতে যান তন্মধ্যে অনেকে আছেন রেগুলার স্টুডেন্ট হিসেবে আবার কিছু কিছু আছেন স্কলারশিপ বা ওয়েফার নিয়ে পড়তে যেতে চান এবং অনেকে আছেন যারা এই তথ্যটি জানার অভাবে তাদের রেজাল্টটি ভালো হওয়ার সত্ত্বেও সেই সুযোগটি নিচ্ছেন না ফিয়ার্স আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা ওয়ার্ক পারমিট এবং ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করে আসছি এরই গতিধারায় আমরা আজকে কথা বলবো স্টাডি ইন ব্রাজিল নিয়ে যেখানে পেইড বা ফ্রি পড়াশোনার ব্যবস্থা আছে কত খরচ করতে পারে স্কলারশিপ হলে প্রসেসটি কেমন হতে পারে কোন ইনটেককে ধরে আপনারা প্রসেসটি করবেন এবং তার জন্য কি কি ডকুমেন্টস লাগছে এবং ভিসা প্রসেস অবধি আপনাদেরকে কোন বিষয়গুলো ফলো করতে হবে সেটির একটি বেসিক ধারণা দেওয়া হবে আজকের টপিকে আশা করছি সাথেই থাকবেন এছাড়া আমাদের এই চ্যানেলের মাধ্যমে স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট এবং ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন আপডেট আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করে আসছি আপনাদের প্রয়োজন অনুযায়ী সেগুলো দেখে নিতে পারেন আমরা মূল টপিকে অবশ্যই যাব তার আগে আমাদের যারা রেগুলার ভিউয়ার্স আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই যারা মনে করছেন আমাদের ইনফরমেশন আপনাদের উপকারে লাগছে তাদের কোনো রিক্রুভ লাইক বাটন প্রেস করুন এবং সাথে থাকা বেল আইকনটি যারা এই চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত ব্রাজিল কান্ট্রিটি বাংলাদেশিদের জন্য পুরনো একটি বিষয় কিন্তু স্টাডি ইন ব্রাজিল এটি একটু অনেকের কাছেই নতুন বলে মনে হতে পারে আমাদের আজকের এই ব্রাজিল প্রসঙ্গে আমরা কেন আসলাম করোনা প্যান্ডামিক সিচুয়েশনে বিভিন্ন দেশ তাদের ইমিগ্রেশন রুলস এন্ড প্রসিডিওর বিভিন্ন ভিসা ক্যাটাগরিতে পরিবর্তন আনন করেছে এটি মোটামুটি এখন সকলেই জানে এবং এই পরিবর্তনের প্রেক্ষাপটে ভিসা রেশিও কিন্তু অনেক অনেক দেশে বেড়েছে এবং যে পলিসিগুলো আগে ছিল না সেই পলিসিগুলো কিন্তু নতুনভাবে এসছে যার ফলশ্রুতিতে ব্রাজিলে পড়াশোনা করতে গিয়ে আপনি কি কি সুবিধা নিতে পারেন কি ধরনের প্রিভিলেজ আপনার লাইফে নিতে পারেন সেটি আপনারা জানতে পারবেন তার আগে দেখে নেব যে এই ব্রাজিল পড়াশোনা করতে গিয়ে ওয়েভার বা ফ্রিজ পড়াশোনা বা স্কলারশিপ নিয়ে পড়াশোনা সেটি কি করে হতে পারে হ্যাঁ এটি একটু বাংলাদেশিদের জন্য নতুন হলেও কিছুদিনের মধ্যেই আসলে পোর্টালটি তাদের ওপেন হবে সেপ্টেম্বর ইনটেককে ঘিরে তারা স্কলারশিপ দিচ্ছেন অর্থাৎ ফ্রি পড়ার একটি সুযোগ করে দিচ্ছেন সেই সুযোগগুলো আপনারা কিভাবে নেবেন সেটি যদি দেখতে হয় তাহলে অবশ্যই আপনার প্রিভিয়াস রেজাল্টটি একটু ভালো হতে হবে এবং স্কলারশিপ বা ফ্রি পড়াশোনা বা ওয়েভারের ক্ষেত্রে আসলে সুনির্দিষ্টভাবে বলা যায় না যে এত থাকলে পর আপনি করতে পারবেন অবশ্যই আমরা পেইড যে এডুকেশন অর্থাৎ টিউশন ফি দিয়ে যারা পড়াশোনা করবেন তাদের ব্যাপারে একটি দিক নির্দেশনা ভিডিও শেষের দিকে অবশ্যই দেবো কিন্তু এই মুহূর্তে আমরা কথা বলছি স্কলারশিপের কথা ওয়েভারের কথা অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা হয় এবং সব দেশেই করা হয় যখন ফ্রি বা স্কলারশিপের ব্যাপারটি থাকে তাহলে তাদের বেসিক যে ইনফরমেশনটি সেটি হচ্ছে প্রিভিয়াস এডুকেশন হিস্ট্রি অর্থাৎ মোস্ট রিসেন্ট এডুকেশন যদি আপনি ব্যাচেলার জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই এইচএসসি রেজাল্টটি দেখা হবে যদি মাস্টার্সের জন্য দেখতে চান তাহলে ব্যাচেলারের রেজাল্টটি এবং পিএইচডির জন্য যথারীতি যেরকম মাস্টার্স বা যদি কারোর পরবর্তী রিসার্চ কোনো প্রোগ্রাম থেকে থাকে সেগুলো রেজাল্টগুলো কিন্তু দেখতে হবে অর্থাৎ এখন সেই দেখার প্রেক্ষাপটে ন্যূনতম একটি রেজাল্ট যদি জানতে চান যে কত পার্সেন্ট মার্কস থাকতে হবে আসলে 70, 80, 90, 80 ধরে বলা যায় না কেননা আপনার রেজাল্টটি ধরে নিন 80% মার্কস আছে আপনি সাবমিট করবেন অবশ্যই এটি একটি সুন্দর রেজাল্ট কিন্তু সেক্ষেত্রে দেখা গেল কোথাও অন্য কোনো কান্ট্রি থেকে আপনার রেজাল্টের সমান এসছে বাট আপনার স্পিকিং কান্ট্রি কি বাংলাদেশ তো এই বিষয়গুলো যখন তারা পুঙ্খানুপুঙ্খ দেখে কারণ একটি স্কলারশিপের অ্যাডমিশন শুধুমাত্র রেজাল্ট হয় না তার এক্সট্রা অ্যাক্টিভিটিসগুলো কিন্তু কাউন্ট করা হয় তো স্বাভাবিকভাবে যারা এই সুবিধাটি নিতে চান অর্থাৎ ব্রাজিলের মতো একটি কান্ট্রিতে এই সুবিধাটি নিতে চান স্কলারশিপ পেতে চান ওয়েফার পেতে চান তারা এখনই অ্যাপ্লিকেশনের জন্য প্রস্তুতি নিতে পারে এই প্রস্তুতির জন্য কি করতে হবে যার যে সাবজেক্টটি আছে সে অনুযায়ী একটি ইম্পর্টেন্ট দিক যেটি সেটি হচ্ছে কভার লেটারটি তৈরি করে নিতে হবে অর্থাৎ আপনাকে সেখানকার অ্যাডমিশন অফিসার যিনি থাকবেন তাকে কিন্তু কনভিন্স করতে হবে যে আপনাকে কেন স্কলারশিপ দেওয়া হবে সেই মর্মে আপনার প্রিভিয়াস হিস্টরি কি আপনার এইম কি এবং কেন এই দেশ এবং কেন এই
ইউনিভার্সিটি এবং এই ডিপার্টমেন্ট আপনার নিয়ার ফিউচারে কী ধরনের সুবিধা দেবে বা কেন আপনি করতে চাচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট করতে হবে। তাহলে আমরা একটি ছোট্ট ধারণা পেলাম যে ব্রাজিলের স্কলারশিপ বা ওয়েভার আছে, আপনারা যারা যারা প্রয়োজন মনে করবেন সেটি নিজেরাও দেখে নিতে পারেন বা মাদার কনসালেন্টের সাহায্য নিতে পারেন। এবার আসুন যে কেন আমরা ব্রাজিল পড়বো, কারণ রেগুলার স্টুডেন্ট হিসেবে ব্রাজিলের মতো কান্ট্রিতে সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি শোনা যায় না। তাহলে কেন এই বিষয়টি, ভিসার রেশিওটি যখন ভালো তখন আমরা কেন করবো না, ইন্ডিয়ানরা যথেষ্ট ভালোভাবে করছে, ভিসার সাকসেস রেশিও যথেষ্ট ভালো আছে, সঙ্গত কারণে আমাদের দেশের ক্যান্ডিডেট যারা আছেন তাদের রেজাল্টে যদি ভালো থাকে, তারা যদি একটু অ্যাপ্লিকেশন করে নিতে পারেন, একটু চান্স নিতে পারেন নিজেদের পক্ষে, তাহলে প্রথম প্রিভিলেজের ব্যাপারটি যদি পিআর বা সিটিজেনশিপ এইটি যথেষ্ট সহজ। এবং একমাত্র যেটি কান্ট্রি সেখানে 170টির উপরে দেশে মুভ করা যায় সেই পাসপোর্ট দিয়ে। এবং ব্রাজিল কান্ট্রি হিসেবে কতটা উন্নত এবং তাদের পাসপোর্টটি কতটা নাম্বারিং এর দিক থেকে কতটা স্ট্রং সেটি অন্তত ইতোমধ্যে বুঝে গিয়েছেন। এবং অনেকেই যারা এই ট্রাভেল বিষয় নিয়ে ভাবেন বা কথা বলেন তারা এই বিষয়গুলো স্পষ্ট করেই জানেন। এছাড়া সাউথ আমেরিকার প্রায় 35% জায়গা জুড়ে কিন্তু ব্রাজিল, এবং তার যে বর্ডার কান্ট্রিগুলো শেয়ার করছে 10টির উপরে দেশ সেখানে বর্ডার কান্ট্রি শেয়ার করছে। এছাড়া ইউএসএ এর সাথে তাদের কিন্তু একটি চুক্তি আছে, যেমন ব্রাজিলিয়ান সিটিজেনশিপ যারা আছে তারা যেন অনারাই ফেলছিতে পারে, এরকম একটি চুক্তি তর্ক আলোচনা এগুলো শোনা যাচ্ছে, এখন পর্যন্ত এটি এস্টাবলিশড হয়নি। কিন্তু আবার অনেকে আছে, যেমন পিআর এর কথা বলছিলাম, যেটা প্রথম প্রিভিলেজ প্রথম সুবিধা দিয়ে একজন বাংলাদেশি হিসেবে আপনি যদি সেখানে স্টুডেন্ট ভিসা যান এবং সেখানে যদি পড়াশোনা করেন এবং একটা সময় আপনি টেম্পোরারি কার্ড যেটাকে আরএনই কার্ড বলা হয় বা পর্যায়ক্রমে আপনি স্টুডেন্ট হিসেবেই ধরে নিলাম আপনি স্টাডি করছেন, সেই ক্ষেত্রে সেখান থেকে যদি একটি যথাযোগ্য রিজন দেখিয়ে আপনি যদি B1 B2 ক্যাটাগরির জন্য ইউএস এর অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে ভিসার সাকসেস রেশিও বাংলাদেশের তুলনায় অনেক বেশি, অর্থাৎ প্রায় 70-80% বলা যেতেই পারে। অর্থাৎ তাদের সিটিজেনশিপের বা তাদের যে স্ট্যাটাসটিকে এমন প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তাহলে সঙ্গত কারণে এটি কেন নয় আপনার জন্য, আপনি ওই চান্সটি নিতে পারেন। আর এদের ভাষা অর্থাৎ পড়াশোনা সরি এদের ফার্স্ট যে ল্যাঙ্গুয়েজ, এখানে 4টি ল্যাঙ্গুয়েজ মোটামুটি চলে, এর মাঝে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজটাই সেখানে প্রায়োরিটি পাচ্ছে এবং পৃথিবীর 9টি দেশের মাঝে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ কিন্তু চলছে। এবং পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ জানা আছে এমন কান্ট্রিগুলোর সাথে তাদের চুক্তিগুলো কিন্তু খুব সুন্দর আছে। শুধু তাই নয়, সাউথ আমেরিকান কিছু কান্ট্রি আছে যেখানে মাঝে প্রায় সবকটি কান্ট্রির মাঝে কিন্তু অনারাইভাল ভিসা আছে। আর 170টির উপরে দেশের কথা তো বললাম, এবার ল্যাঙ্গুয়েজ ফ্যাসিলিটির দিক থেকেও কিন্তু অনেক কিছু সুবিধা অন্যান্য দেশের কান্ট্রিগুলোর সাথে আছে। এছাড়া যারা শর্টকাট মানে মেরে যেতে চান, অনেকেই আছে ব্রাজিল থেকে ব্রিজ কান্ট্রি হিসেবে চিন্তা করতে চান, তাদের কথা আমরা বলবো না, কারণ আমরা কেবলমাত্র জেনুইন স্টুডেন্টদের জন্যই আজকে টপিকটি ফোকাস করছি। যারা জেনুইন এবং সিরিয়াস স্টুডেন্ট হিসেবে নিজেকে দাবি করবেন তারাই কেবলমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কেননা আমরা স্কলারশিপ সহ রেগুলার স্টাডির জন্য কিন্তু ভিসা প্রসেস এবং অ্যাডমিশনের ব্যাপারে সাহায্য সহযোগিতা করব। সঙ্গত কারণে পিআর ফেসিলিটি আমরা দেখলাম এবং র্যাঙ্কিং এর দিক থেকে তাদের পাসপোর্টের যে র্যাঙ্কিংটি সেটি তো দেখলাম, 170টি দেশের উপরে ভিজিট করা যায় সেটি দেখলাম। ভাষার দিক থেকে এখানের মাঝে পর্তুগিজ আছে, স্প্যানিশ ইংলিশ এবং জার্মান ল্যাঙ্গুয়েজ চললেও কিন্তু পর্তুগিজ ল্যাঙ্গুয়েজটিকে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি পাওয়া যাচ্ছে। এবং সাউথ আমেরিকান ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে সেখানে অনারাইভাল সুবিধা পাচ্ছেন, এই সবকটি সুবিধার অন্তরালে যে বিষয়টি আছে অনেকে শর্টকাটের কথা চিন্তা করছেন, যেটির ব্যাপারে আমরা অলরেডি বলেছি, সেই চিন্তাটি থেকে বিরত থাকুন এবং সিরিয়াস যারা স্টুডেন্ট আছেন তারা যোগাযোগ করুন। এবার আসবো এই প্রসেসটি কিভাবে করা যাচ্ছে, অর্থাৎ ভিসা পর্যন্ত যেতে অনেকগুলো রিকোয়ার্ড ডকুমেন্টস আছে। প্রথমত আমরা অ্যাডমিশনের জন্য যেটি বলবো সেটি হচ্ছে আপনার অল এডুকেশনাল ডকুমেন্টস, পাসপোর্টের কপি, ছবি এবং সিভি, কভার লেটার, এই ডকুমেন্টসগুলো এবং কভার লেটার সহ সিভি কোনভাবে হবে কি করবে এগুলো নিয়ে আমাদের কনসালেন্ট অবশ্যই সবসময় সাহায্য সহযোগিতা করে আসছে, সেগুলো নিয়ে আপনাদের আসলে সেভাবে খুব অস্থির হওয়ার কিছু নেই। তবে সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনারা কিন্তু সেভাবে সাবমিট করতে পারেন। আপনারা এতক্ষণ অনেকেই জেনেছেন যে আমরা এই মুহূর্তে স্কলারশিপের কথা যখন বলছি এখন এই রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো কি জেনারেল স্টুডেন্টের কথা বলছি না স্কলারশিপ, আসলে পুরো স্কলারশিপ এবং রেগুলার অ্যাডমিশনের ডকুমেন্টস প্রায় সেম, কিন্তু রেজাল্টের দিক থেকে একটু তফাত আছে, অর্থাৎ রেজাল্ট একটু আরও ভালো হতে হবে যখন আমার ফ্রি বা
স্কলারশিপের ব্যাপারে, ফ্রি সরি এডুকেশন বা স্কলারশিপের ব্যাপারে যখন আমরা চিন্তা করব। কারণ এখানে 2500-এর অধিক ইউনিভার্সিটি আছে, বাট স্কলারশিপ কিন্তু সবকটা দেয় না, 100-এর উপরে প্রায় পাবলিক ইউনিভার্সিটি কিন্তু এই স্কলারশিপ বা ফ্রি এডুকেশনটি প্রোভাইড করে থাকে। সঙ্গত কারণে এই 100-টির কোনো একটি আপনি চুজ করতেই পারেন। এবার আসুন, কোনো কারণে আপনাদের রেজাল্টটি ভালো নয় তাদের কথা বলছি, তারা অ্যাডমিশন কীভাবে নেবেন। রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো যেমনটি অ্যাডমিশনের ক্ষেত্রে স্কলারশিপের জন্য বলছিলাম ঠিক একই রকম থাকবে। এই অ্যাডমিশন প্রক্রিয়া যেহেতু পোর্টালের মাধ্যমে হচ্ছে, খুব শীঘ্রই তাদের পোর্টালগুলো ওপেন হতে চলেছে, এবং সেই ক্ষেত্রে আপনি এই চান্সটি নিয়ে তাহলে ন্যূনতম আপনার পড়াশোনাটি কত হতে হবে এটি যদি জিজ্ঞেস করেন, 60% মার্কস আছে মোস্ট রিসেন্ট এডুকেশনে, তবেই কেবলমাত্র অ্যাপ্লিকেশনটি করবেন। নিজেদেরকে সিরিয়াস স্টুডেন্ট বা জেনুইন স্টুডেন্ট প্রুফ করার জন্য স্টাডি গ্যাপটি খুব একটা গ্রহণযোগ্যতা রাখবে না বলে মনে করছি। এরপর আসুন যে আমাদের এই পড়াশোনাটি কিভাবে হবে, কি প্রোগ্রামটি হবে। প্রোগ্রাম সাধারণত ব্যাচেলার, মাস্টার্স এবং রিসার্চ বেসড যে কোনো প্রোগ্রাম হতে পারে। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনি ইঞ্জিনিয়ারিং অল টাইপস, মেডিসিন থেকে শুরু করে সব কিছুই, অর্থাৎ জেনারেল সাবজেক্ট, হর্টিকালচার, এগ্রিকালচার এগুলো থেকে শুরু করে সমস্ত সাবজেক্টই হবে, কারণ এগুলো পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি। কি ভাষায় পড়তে পারবেন, একটাই কন্ডিশন, যারা স্কলারশিপ পাবেন তাদের জন্য একই কথা, পর্তুগিজ ভাষায় সেখানে পড়তে হবে অবশ্যই স্কলারশিপ যারা পাচ্ছেন। যারা ইংলিশ মিডিয়ামে পড়তে চান তারা কিন্তু রেগুলার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়তে পারেন, বা পেইড যেগুলো, পেইড স্টুডেন্ট যারা হবেন তাদের জন্য দুটো অপশনই ওপেন আছে, কিন্তু স্কলারশিপ বা ওয়েভার যারা পাবেন তাদের জন্য হচ্ছে কিন্তু পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে। এবার পড়াশোনা করতে গিয়ে আপনি তো কোনো পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ জানেন না, স্বাভাবিকভাবে আপনাকে একটি ল্যাঙ্গুয়েজ কোর্স নিতে হবে, এবং সেটি সম্পূর্ণভাবে ফ্রি অফ কস্ট। তাহলে এই পড়াশোনা করার প্রেক্ষাপটে ব্রাজিল কান্ট্রিটি কেন নেবেন, সেই সুযোগ সুবিধাগুলো যেমন আমরা বললাম, পরবর্তীতে কিভাবে আপনারা পর্যায়ক্রমে নিজেদেরকে সেখানে পিআর বা সিটিজেনের জন্য দিকে যাবেন সেটি আশা করি আপনারা সকলেই জেনে নেবেন, কিন্তু আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে প্রয়োজন আমরা নতুন কোনো টপিকে নতুন একটি ভিডিও তৈরি করে দেব। কিন্তু এই প্রসিডিউরের ক্ষেত্রে ভিসাটি কেমন হয়, অর্থাৎ 3 মাস থেকে 6 মাসের জন্য একটি ভিসা হয়ে থাকে, এবং সেখানে যাওয়ার পর সাধারণ দৃষ্টিভঙ্গিতে সবাই যেটি চেনে, অর্থাৎ টিআরসি, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড হিসেবে চেনে, কিন্তু তাদের দেশে এটিকে আরএনই বলা হয়। সেই অ্যাপ্লিকেশন প্রসিডিউরের ব্যাপারেও আমরা হেল্প করে আসছি। পরবর্তীতে ট্যান, অর্থাৎ আমাদের দেশে মানে টেক্স আইডেন্টিফিকেশন এরকম একটি কার্ড, যেটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে, আরও একটি হচ্ছে সিপিএফ, এইগুলো করার জন্য কিন্তু আমাদের সহযোগিতা থাকবে। তাহলে সহজ কথায় আসতে চাচ্ছি, বাংলাদেশে একজন অ্যাপ্লিকেন্টস হিসেবে আপনার যদি রেজাল্টটি ভালো থাকে তাহলে স্কলারশিপ বা ওয়েভারের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। যদি মনে করেন যে ব্রাজিল কান্ট্রিটি এতগুলো সুবিধা দিচ্ছে, এতগুলো সুবিধা আগের থেকেই বিদ্যমান, এছাড়া নতুন করে ইউএস এর সাথে তাদের চুক্তির কারণে তারা কিন্তু অন্যান্য কান্ট্রিগুলোতে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে, বা ইউএস ভিসার জন্য B1 B2 ক্যাটাগরিতে, অন্যটা বাদই দিলাম, একদম ইনস্ট্যান্ট যদি আমরা B1 B2 ভিসার সাকসেস রেশিও বলি সেটির জন্য ভালো হতে পারে। এতগুলো সুবিধার প্রেক্ষাপটে আপনি একবার আপনার লাককে চেক করে দেখতেই পারেন, কেননা ভিসার ব্যাপারটিতে আসলে গ্যারান্টি ওয়ারেন্টির কথা না, স্কলারশিপ বা ওয়েভার যারা পাচ্ছেন তাদেরকে নিঃসন্দেহে বলা যেতে পারে, প্রায় 99% একটু অ্যাসুরেন্স দিয়ে আপনারা কাজ করতে পারেন। এবার আসুন, যারা পেইড হবেন তাদের ক্ষেত্রে তাদের ইন্টারভিউটি কিন্তু একটু গুরুত্ব রাখেন, কারণ এখানে ইন্টারভিউ হতেও পারে। প্রসঙ্গ হচ্ছে পর্তুগিজ ভাষায় পড়তে যাচ্ছেন তাহলে ইন্টারভিউ হবে কেন, এমন একটি প্রশ্ন আসতে পারে, কারণ ইংলিশ ভাষায় তো পড়ছি না। কারণ রেগুলার স্টুডেন্ট হিসেবে স্পিকিং যে ফ্লুয়েন্ট সেটি আপনার থাকতে হবে, কারণ ইন্টারভিউ হওয়া এখানে একটি স্বাভাবিক ব্যাপার, এবং বাংলাদেশি অ্যাপ্লিকেন্টস হিসেবে তো বটেই। তবে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজেই পড়াশোনা করবেন, ইন্টারভিউটি আপনার ইংলিশে হবে, আইএলটিএস একটি ইম্পর্টেন্ট দিক বা পিটি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এক্ষেত্রে বাধ্যতামূলক নয়, এটি শুনে অনেকেই খুশি হবেন। তবে যেটি বলছিলাম রেজাল্টের ব্যাপারটি, 60% মার্কস আছে এমন কেউই অ্যাপ্লিকেশন করবেন, তার নিচে নয়। আরো একটি ইম্পর্টেন্ট ব্যাপার, ফিনান্সিয়াল বা ব্যাংক স্টেটমেন্ট সেটি কত হতে পারে, অবশ্যই ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটি, বাংলাদেশি টাকায় 7-8 লাখ টাকা সম পরিমাণ আপনার অ্যাকাউন্ট কিংবা আপনার বাবা মায়ের অ্যাকাউন্টে থাকতেই যথেষ্ট। আশা করছি আমাদের আজকের টপিকটি অনেকের কাছেই গুরুত্ব রাখবে, কেননা ব্রাজিল কান্ট্রিটিকে আমরা খুব পুরনোভাবেই চিনি এবং সেই কান্ট্রিটির প্রিভিলেজ সম্বন্ধেও খুব ভালো করে জানি, তাই অনেকের কাছেই এটি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে বলে আমরা মনে করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো টপিকে আবারও কথা হবে। ধন্যবাদ।